গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, এখন ওই 10:30টার মতো বাজবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি সকালে দুটো মুড়ি নিয়ে বসেছি খাবো বলে, মুড়ি বাদাম আর একটা চপ। তো আমার সকালে সব কাজ হয়ে গেছে, হয়ে গেছে বলতে রান্না হয়নি এখনো, আর স্নান করে চলে এসেছি। একবার ফ্রেশ ফ্রেশ টেস হয়ে তোমাদের সামনে হয়ে আমি দুটো মুড়ি নিয়ে বসেছি, ভাবলাম এখন ব্লগটা শুরু করা যাক। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঘরের ভেতরে খাচ্ছি, পাখা চালাইনি, শুনতে পাবে না বলে। প্রচণ্ড গরম লাগছে, স্নান করে এসেছি তো আর বেশি গরম লাগছে। চলো, খাওয়া হয়ে গেছে, এবার রান্না বান্না করতে হবে। রান্না বান্না না করলে দুপুরে তো খেতে হবে, তো এখনের খাওয়াটা হলো, এবার দুপুরে খাওয়ার জন্য রান্না বান্না করতে হবে। তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পুকুরে মাছ ধরছিল, তখন বললাম একটাও মাছ পাইনি। তারপরে বিকেলের দিকে দেখলাম অনেক মাছ নিয়ে এসেছে, তা তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা কত মাছ এখানে, মাগুর মাছ আছে, শোল মাছ আছে, আর একটা কি মাছ ছিল, কই মাছ আছে, কত রকমের মাছ দেখলে তো কত মাছ ধরেছে, শোল মাছ, কই মাছ, ল্যাটা মাছ, কত মাছ ধরে এনেছে। তো আমার ননদ আর ভাগনা চলে গেছে বাড়ি ফাঁকা করে দিয়ে, আবার কবে আসবে জানি না। আর আমাকেও আর ভালো লাগছে না, ঘরে বসে থাকতে মনে হচ্ছে যে কোথাও বেড়াতে যাই। দেখো না এমন পরিস্থিতি যে কোথাও যাব, তোমাদেরকে একটু কিছু দেখাবো, আমার বাপের বাড়ি যাব, কোথাও যেতে পারছি না, জানি না কবে যাব। তোমাদেরকেও দেখতে ভালো লাগতো, বাইরে গিয়ে কিছু দেখাতে আমারও ভালো লাগতো। তো চলো রান্নাবান্না করি, আবার তোমাদের সাথে পরে। এই দেখো বন্ধুরা, আমি আর আমার ছেলে খেতে এসেছি, ওর বাবার আর ওর ঠাম্মির খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনে খাচ্ছি। এখন কটা বাজে শুনবে? 2:45। তো তোমরা দেখলে কখন মুড়ি খেয়েছি অনেকটা বেলাতে, আমার ছেলেও ওই সময় খেয়েছে, ওই জন্য বললাম যে একটু পরে খাবো। তো আমাদের আজকে কী রান্না হয়েছে দেখবে, বিশাল আইটেম হয়েছে, তাহলে তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো বিশাল আয়োজন, পটল ভাজা, আলু ভাতে পেঁয়াজ দিয়ে তৈরি করা, মাছ ভাজা, বড়ি ভাজা, আর পেঁয়াজ ভাজা, আর এটা আমের টক, আর চিংড়ি মাছ ভাজা হয়েছে, আমি খাই না, আমার ছেলে খাচ্ছে, তাহলে জোর খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। খেয়ে নিই, আমার আলু ভাত দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, তরকারি অতটা ভালো লাগে না। আলু ভাতে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তৈরি করলে হেভি লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টের দ্বারা জানাবে। একটা মন খারাপেরও কথা আছে, আমার একটা দেওর পাশের বাড়ির, খুব তার শরীর খারাপ শুনে খুব মনটা খারাপ হয়ে গেল। তাকে আরামবাগে, আমাদের এখানে আরামবাগে ভর্তি করা হয়েছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি সে ভালো হয়ে যাক। তো শোনার পর থেকে মনটা খুবই খারাপ,
তোমরাও একটু প্রার্থনা করবে যেন আমার দেহটা ভালো হয়ে যায়। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখন রুটি করতে চলে এসেছি। তো রাতে রুটি আর আলুর তরকারি হবে, আলুর তরকারি হয়ে গেছে, রুটি ভাজছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি রুটিগুলো করে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight, we will fly above the sky. We are heroes tonight. খাবার হয়ে গেল, এবার শুধু খাবার পালা, খেয়ে ফেললেই বাস। তো এখন খাবো না, খেতে আমাদের 9:30-10 বাজবে। তো অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে, আর বেশি বকবো না। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আজকের মতো।